লাক্ষাদ্বীপে বিচ ভ্যাকেশনে রুকমা, ঘুরতে খরচ কেমন? আগে সুযোগ পেলেই তারকারা ছুটতেন মালদ্বীপে, তবে বর্তমানে সেই জায়গা দখল করেছে লাক্ষাদ্বীপ। 36টি দ্বীপ নিয়ে তৈরি লাক্ষাদ্বীপ ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, তবে এর মধ্যে মাত্র 10টিতে মানুষের বসতি রয়েছে আর পর্যটকরা যেতে পারে 6টিতে। টালিউড থেকে বলিউড তারকারা ছুটি কাটাতে ছুটে যান সেখানে। এবার যেমন দেখা গেল অভিনেত্রী রুকমা রায়কে, সাদা শর্টস সঙ্গে ক্রপ টপ, লম্বা শ্রাগ, আর রোদ থেকে বাঁচতে মাথায় পরেছিলেন হ্যাট, চোখে সানগ্লাস। অগট্টি আইল্যান্ড থেকে ছবিগুলি শেয়ার করেছেন রুকমা রায়। রুকমার বিচ ভ্যাকেশনে রীতিমতো মুগ্ধ করল ভক্তদের। ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতীয়দের রোষের মুখে পড়েছে মালদ্বীপের সরকার। মালদ্বীপকে বয়কট করার ডাকও দিয়েছেন বলিউড এবং ক্রিকেট তারকারা। এখন দেখা যাচ্ছে টালিউডের অভিনেতারাও সেই পথেই হাঁটছেন। অগট্টি দ্বীপ লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দর, ভারতে পৌঁছে সেখানকার বিমানবন্দর হয়ে অগট্টি দ্বীপে যেতে পারবেন। এছাড়াও মুম্বাই, গোয়া, কোচি থেকে জলপথে পৌঁছানো যায় অগট্টি। তবে জাহাজ পরিষেবাও সীমিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুকমার শেয়ার করা ছবিগুলো দেখে অনেকেই সেখানে ঘুরতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।